সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের। বিতর্কিত পার্টি আয়োজনের খেসারত দিতে হচ্ছে এই রাজনীতিবিদকে। তাকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। শনিবার এক প্রতিবেদনে ডেইলি মিরর জানিয়েছে, করোনা ভাইরাস মহামারীতে সরকারি বিধিনিষেধ জারি থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে প্রতি শুক্রবার নিয়মিত পার্টির আয়োজন করা হতো। পার্টি আয়োজনের কথা প্রকাশ্যে আসার পর থেকেই জনসনের পদত্যাগের বিষয়টি চাওয়ার হয়েছে। শনিবার সেই দলে যোগ দিয়ে বিরোধী দল লেবার পার্টির নেতা কের স্টর্মার বলেছেন, নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন জনসন। This self-indulgent Tory party is having a fight about a leader who they should have known from the start is not fit for office. জনসন প্রশাসনের এমন কর্মকাণ্ডের কারণে কনজারভেটিভ পার্টির চেয়ে জনপ্রিয়তা বেড়েছে লেবার পার্টির। আর সরকারের এমন কার্যকলাপ নিয়ে সাধারণ নাগরিকরাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। Well, I think he has to step down. এরই মধ্যে পার্টি আয়োজন নিয়ে দুবার ক্ষমা চেয়েছেন বোরিস জনসন। তিনি এবং তার কর্মীরা লকডাউন আইন ভেঙেছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। রাহুল রানা, সময় সংবাদ।